কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বের হইলাম, যাইতেছি একটু আড়ঙে। তো আমার এই যে যে জামাটা এখন পরা আছে, এটার জন্য একটা স্কার্ফ কিনবো, এটার জন্য যাইতেছি। গতকালকে বের হয়েছিলাম, কিন্তু গতকালকে আর কিনা হয়েছে না, এর জন্য আজকে বের হইলাম। আর টুকটাক একটু আমার কাজ আছে, ওইগুলোও করবো। তো এতে বের হইলাম, বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। আর এই জামাটা একবার পরতে চাইছিলাম না, যে কালকেও পরছি আজকে তাহলে না পরি, কিন্তু পরে ভাবলাম যে না, যেহেতু স্কার্ফটা কিনবো এটার জন্য, তো এটার সাথে যেন ম্যাচ হয়, তো এটাই বইরা যায়, এর জন্য আর কি এই জামাটা বইরা আসছি। তো এই যে আমি আসছি আড়ঙে, এই স্কার্ফটাই কিনছি। আর আমার কিনা কমপ্লিট, কারণ শুধু এই স্কার্ফটাই কিনার ছিল। তো কিনা এই যে বের হয়ে গেছি আড়ঙ থাইগা। তো স্কার্ফটা হচ্ছে 604 টাকা প্লাস ভ্যাট, ভ্যাট সহ কত টাকা আসছিল আমার মনে নাই, 604 টাকা প্লাস ভ্যাট। তো তারপর আড়ং থেকে বের হয়ে এখন আসছে হালিম খাইতে, 18 বাড়ি বিল্ডিং, 18 বাড়ি বিল্ডিং ছাড়া তো হালিম আমি খাই না, এখানে হালিমটা অনেক মজা। হালিম খায়া এখন আসছে টাউন হল আবার। তো টাউন হল অনেক বৃষ্টি হইতেছিল, পরে এইখানে দাঁড়ায় আছে, বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। তো এখানে দাঁড়ায় রয়েছি, বৃষ্টি কমলে পরে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে তারপর ঝালমুড়ি বিক্রি করতেছিল, তারপরে যে ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি খাবো, কারণ হচ্ছে যে সময়টা কীভাবে কাটাবো, দেখলাম অনেক মানুষ এখানে আটকা আছে, তো তারাও ঝালমুড়ি খাইতেছিল, তারপরে আমিও ঝালমুড়ি খেলাম। আর এখানে বৃষ্টি এখনও হইতেছে, তো এইখানে যে এটা সম্ভবত অডিটোরিয়ামই, আমি কোনো সময় এখানে আর দাঁড়াই নাই, সময় কাটাই নাই। এখানে আবার বৃক্ষমেলা হইতেছিল, আর একটু পরপর বিদ্যুৎ চমকাইতেছিল, আমার এত ভয় লাগতেছিল, অনেক ভয় লাগতেছিল। তো এই যে অডিটোরিয়ামই মনে হয় এটা সম্ভবত। তো ভিতরে আমি তেমন একটা ঢুকি নাই, মানে আমি যে বাইরে দাঁড়াইছিলাম ওখান থেকে নিচে আর কি, মানে গ্রাউন্ড ফ্লোর যেটা, ওইখানে জাস্ট একটু কেচি গেটের মতো একটা আছে, ওইখানে দাঁড়ায় জাস্ট একটু দেখতেছিলাম আর কি। ভিতর দিকে আর তেমন একটা যায় না, উপরেও দেখলাম যে হয়তো বা আরও কোনো বিল্ডিং টিল্ডিং আছে। তো তারপর বৃষ্টি কমলে এখন আসছে গুলকি বাড়ি, মোমেন ভাইয়ের এখানে, মোমেন ভাইয়ের এখান থেকে এখানে আসছে কোল্ড কফি খাইতে। আমার খুব ঠান্ডা কিছু একটা খাইতে ইচ্ছে হইতেছিল, কফি খাইয়া তারপর বাসায় আইসা পড়ছি। একদম মিনি একটা ব্লগ শেয়ার করলাম, নেক্সট একটা ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।